নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। চলো, গুড ইভিনিং টু এভরিওয়ান, সকলকে শুভ সন্ধ্যা। একটু লেট হলো বোধ হয়, এক মিনিট দাঁড়াও, এক মিনিট একটু লেট হয়ে গেল। শুরু করে দিই ক্লাস, 9:01 বাজে অলরেডি। গুড ইভিনিং, গুড ইভিনিং সকলকে, গুড ইভিনিং। চলো ক্লাস শুরু করে দিচ্ছি, কারণ অনেক কিছু, অনেক আজকেও 3 দিনে, তোমরা জানো যেহেতু আমরা অনেকটা পিছিয়ে আছি, সেই জন্য আমরা 3 দিনে কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে কভার করছি। তো আজকে আমরা 20, 21 আর 22 জুলাই 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে কভার করব। ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাই আমরা। এটা ছোট প্রশ্ন, প্রথম এই প্রশ্নটা হচ্ছে, হু হ্যাজ রিসেন্টলি ওন দ্য FIH ওমেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2022। তাহলে হকি ওয়ার্ল্ড কাপ 2022, মহিলাদের হকি ওয়ার্ল্ড কাপ 2022 রিসেন্টলি কে জিতলো? নেদারল্যান্ডস জিতলো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস কিন্তু জিতলো, এবং জিতেছে কাকে হারিয়ে? আর্জেন্টিনাকে হারিয়ে। দেখো, হকি ওয়ার্ল্ড কাপ মহিলাদের, এইটা জাস্ট খেয়াল রেখো যে কোন ইয়ারের হকি ওয়ার্ল্ড কাপ হচ্ছে আর কে জিতেছে, কাকে হারিয়ে জিতেছে, এইটুকুনি জানলেই কিন্তু আমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই। হুইচ স্টেট হ্যাজ রিসেন্টলি স্টার্টেড দ্য ফার্স্ট ডিজিটাল লোক আদালত ইন ইন্ডিয়া? ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ আমি বলেছি যখনই ভারতে কোনো জিনিস প্রথম হয় তাহলে কিন্তু সেটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাহলে ভারতের প্রথম ডিজিটাল লোক আদালত কোন রাজ্য শুরু করলো? তাহলে সেটা শুরু করলো রাজস্থান। লোক আদালত জিনিসটা কি, আমরা মোটামুটি আশা করছি সকলেই লোক আদালত এই বিষয়টা দ্বারা পরিচিত, বা কারণ আমরা সকলেই পলিটি পড়েছি। হ্যাঁ, তো সেখানে লোক আদালতের কনসেপ্ট কিন্তু একটা দেখা যায়। লোক আদালত, আমি তাও ছোট করে একটা নিচে অ্যাডিশন করেছি, লোক আদালত হচ্ছে একটা স্ট্যাচুটরি অর্গানাইজেশন। স্ট্যাচুটরি যখনই দেখবে আছে, তার মানে এইটা, এই অর্গানাইজেশনটা কিন্তু পার্লামেন্টের কোনো অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে এইটা লিগাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট 1987-এর মাধ্যমে তৈরি হয়েছে। এবং লোক আদালত হচ্ছে একটা অল্টারনেটিভ আদালত হিসেবে আমরা জানি, যে যেটা কিনা ডিসপিউট রেজলিউশন মেকানিজম হিসেবে ভারতবর্ষে ইউজ হয়। মেনলি ধরো একদম লোকাল লেভেলে, পঞ্চায়েত লেভেলে বা কোর্ট লেভেলে যেগুলো সেটেল হয় না, সেই সমস্ত পেন্ডিং কেসেসগুলোকে যাতে আমরা তাড়াতাড়ি করে সেটেল করতে পারি, তাই জন্য এই লোক আদালতটা নর্মাল মেকানিজমের একটা অল্টারনেটিভ মেকানিজম হিসেবে ক্রিয়েট করা হয়েছিল 1987 সালে, লিগাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট 1987-এর মাধ্যমে। হেডকোয়ার্টার এই লোক আদালতের কিন্তু নিউ দিল্লিতে। তাহলে এই লোক আদালতের কনসেপ্ট অনেক পুরানো, কিন্তু প্রথম ডিজিটাল লোক আদালত কিন্তু তৈরি হলো বা তৈরি করলো, এই সবে তৈরি করা হলো, সেটা করা হলো রাজস্থান। চেয়ারম্যান অফ নালসা, নালসার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি। নালসার মেন পারপাস হচ্ছে টু প্রোভাইড ফ্রি লিগাল সার্ভিসেস টু এলিজিবল ক্যান্ডিডেটস অ্যান্ড টু অর্গানাইজ লোক আদালত ফর স্পিডি রেজলিউশন অফ কেসেস। তাহলে নালসা হচ্ছে ফ্রি লিগাল সার্ভিস প্রোভাইড করে এবং লোক আদালত কিন্তু অর্গানাইজ করে। তাহলে যদি এই প্রশ্ন করা হয় যে লোক আদালত কারা অর্গানাইজ করে, তাহলে উত্তর হবে নালসা, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি। তাহলে এই লোক আদালত রিসেন্টলি নালসার যিনি চেয়ারম্যান উদয় উমেশ ললিত, এটা কিন্তু দেখো আমরা আর একটা জিকে পেলাম যে নালসার চেয়ারম্যান হচ্ছেন উদয় উমেশ ললিত, উনি কিন্তু লঞ্চ করলেন ভারতের প্রথম AI পাওয়ার্ড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড এন্ড টু এন্ড ডিজিটাল লোক আদালত রাজস্থানে। দ্য AI বেসড লোক আদালত ওয়াজ লঞ্চ ডিউরিং 8th অল ইন্ডিয়া লিগাল সার্ভিসেস অথরিটিস মিট, যেটা কিনা রিসেন্টলি রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয়েছে।
সৌম, আমার মনে হয় যে পাবলিক প্ল্যাটফর্মে ছেড়ে দাও এইগুলো, এই জিনিসগুলো। তুমি মেসেজ করেছিলে কিন্তু তুমি জানো যে সারাদিনের জন্য আমি তোমার মেসেজ দেখেছি, এমন না যে দেখিনি, কিন্তু রিপ্লাই করে হয়ে ওঠা হয়নি, কারণ আমার মনে হলো রিপ্লাইটা পরে করলেও হয়ে যাবে, সেই কারণে রিপ্লাই করা হয়নি। ঠিক আছে, আশা করছি তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। নেক্সট কোয়েশ্চনে চলে যাই। তাহলে এই কোয়েশ্চেন থেকে আমরা অনেক কিছু জানলাম, লোক আদালতের সম্পর্কে জানলাম, নালসার সম্পর্কে জানলাম, নালসার চেয়ারম্যান সম্পর্কেও জানলাম। নেক্সট, হু হ্যাজ বিকাম দি ফাস্টেস্ট এশিয়ান ব্যাটসম্যান টু স্কোর 1000 রানস ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট রিসেন্টলি। তাহলে রিসেন্টলি ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্ষেত্রে সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান কে হলেন যিনি কিনা 1000 রানের টার্গেট ফুলফিল করলেন? বাবর আজম পাকিস্তানের প্লেয়ার বা পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম রিসেন্টলি কিন্তু আরানাদার রেকর্ড করলেন। বিরাট কোহলির রেকর্ড ছিল এর আগে যে ফাস্টেস্ট ইন্টারন্যাশনাল 1000 রানস, কিন্তু রিসেন্টলি বাবর আজম কিন্তু মাত্র 19টা ইনিংস বা 19টা ম্যাচেই কিন্তু এই 1000 রানের মার্ক কিন্তু ক্রস করে গেলেন। ঠিক আছে, নেক্সট, হু হ্যাজ বিকাম দি নিউ চেয়ারম্যান অফ খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন রিলেটেড, KVIC, এটাকে আমরা খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ লিমিট কমিশন একটা, তার নতুন অ্যাপয়েন্টেড চেয়ারম্যান হলেন ইনি মনোজ কুমার। উনি 15 জুলাই 2022 সালে চার্জ নিলেন। দেখো তুমি, তোমরা দেখো যে চার্জ নেওয়ার দিনেও কিন্তু উনি একটি খাদির কুর্তা পরেই চার্জ নিয়েছেন। ঠিক আছে, এই ছবিটা আমার খুব ভালো লাগলো, ওই জন্য আমি এই ছবিটা দিলাম। খাদি ভিলেজ ইন দ্য খাদি, দ্য খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, KVIC যাকে আমরা অ্যাব্রিভিয়েট করে থাকি, এটা হচ্ছে একটা স্ট্যাটিউটরি এবং অ্যাপেক্স বডি মিনিস্ট্রি অফ MSME-র আন্ডারে, যেটা কিনা মেনলি ভারতের খাদিগুলোকে কন্ট্রোল করে। 1957 সালে এর গঠন, আর যেহেতু এটা MSME মিনিস্ট্রির আন্ডারে, MSME মিনিস্ট্রি বলতে দেখো ক্যাবিনেট মিনিস্টার বর্তমানে আছেন MSME মিনিস্ট্রির নারায়ণ রানে, এবং মিনিস্টার অফ স্টেট হিসেবে আছেন ভানু প্রতাপ সিং বর্মা। ঠিক আছে, নেক্সট, হুইচ ফর্মার ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম হ্যাজ বিন অনার্ড বাই দ্য ব্রিটিশ পার্লিয়ামেন্ট রিসেন্টলি। তাহলে রিসেন্টলি ব্রিটিশ পার্লিয়ামেন্ট কোন এক্স বা ফর্মার ইন্ডিয়ান ক্রিকেট টিম ক্যাপ্টেনকে অনার করেছেন? তো এই সৌরভ গাঙ্গুলি, আমাদের সকলে ভীষণ ভীষণ পরিচিত সৌরভ গাঙ্গুলিকে অনার করেছে। তবে আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এই ফটোটার বদলে একটা অন্য ফটো দিলে আশা করছি জিনিসটা খুব তোমাদের ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা, কাদের কাদের 2002 সালের ন্যাট ওয়েস্টের ফাইনাল ম্যাচের কথা মনে আছে বলো তোমরা? কাদের কাদের মনে আছে? এবং সেখানে একটা খুব পরিচিত, মানে পরিচিত ফটো, যেখানে আমরা দেখেছি যে সৌরভ গাঙ্গুলি তার জার্সিটা খুলে এরম এরকম ভাবে ঘোরানোর ছবি কিন্তু আমরা দেখতে পাই, এবং সেটাই হচ্ছে ন্যাট ওয়েস্টের মানে একদম লোগো বলতে পারি, তাই তো? তো 2002 সালের ন্যাট ওয়েস্ট ম্যাচ, যেটা কিনা একটা ট্রাই সিরিজ ছিল ভারত, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে, তার কিছুদিন আগে আমরা দেখেছি যে ভারতবর্ষে ইন্ডিয়া আর ইংল্যান্ডের একটি ম্যাচ হয়েছিল, এবং সেখানে অ্যান্ড্রিউ ফ্লিনটফ ভারতকে যখন হারায় তখন ঠিক একইভাবে মানে নিজের জার্সি খোলে এরকম হাওয়ায় উড়িয়েছিল। তো এই ম্যাচটা, যে ন্যাট ওয়েস্টের যে ফাইনাল ম্যাচ ছিল 2002 সালে, সেই ফাইনাল ম্যাচে ভারতের টার্গেট ছিল 325 রান, 50 ওভারের ম্যাচ ছিল, কিন্তু ভারতের টার্গেট ছিল 325 রান, এবং আমরা দেখেছি, আমার এক্সাক্ট রানটা মনে নেই, অলমোস্ট 120 বা 119 রানে ভারতের 5 উইকেট ছিল, এবং তখন ব্যাটসম্যান ছিলেন মোহাম্মদ কায়েফ এবং ইউরাজ সিং। সেই অবস্থা থেকে 325 রানের টার্গেটকে অ্যাচিভ করে ভারত কিন্তু সেই ন্যাট ওয়েস্টের ফাইনাল জিতেছিল ইংল্যান্ডকে হারিয়ে, এবং সেই ভারতীয় টিমের ক্যাপ্টেন কিন্তু ছিলেন সৌরভ গাঙ্গুলি। সাধারণত এর আগে আমরা সৌরভ গাঙ্গুলিকে খুব শান্ত ধীর স্থির একজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিল ক্রিকেট মহলে, কিন্তু ওই ম্যাচে আমরা দেখলাম যে অ্যান্ড্রিউ ফ্লিনটফ জেতার পরে, ইংল্যান্ড যখন ভারতে জিতেছিল ওই সময় অ্যান্ড্রিউ ফ্লিনটফ নিজের জার্সি খুলে হাওয়ায় উড়িয়েছিলেন, এবং সেটা কিছুটা বিতর্ক মানে কুড়িয়েছিল।
তো ঠিক একই জিনিস কিন্তু সৌরভ গাঙ্গুলি ফেরত দিয়েছিলেন, এবং উনি সেই উপর আমরা দেখে এখনো ছবিটা মনে আছে, একটা এরকম মানে উঁচু মতো গ্যালারি মতো ছিল, সেখানে উনি কিন্তু একইভাবে নিজের জার্সি খুলে ইংল্যান্ডকে সেই অপমানের কি বলবো ফেরত দেওয়া বলতে পারি করেছিলেন। ঠিক আছে, তো সেই দেখো 2002 আর এই বছরটা হচ্ছে 2022, তাহলে টোটাল 20টা বছর কেটে গেছে, এবং এই 20টা বছরে পরে একই দিনে এই সেই সৌরভ গাঙ্গুলিকে অনার করার জন্য কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের তরফ থেকে সৌরভ গাঙ্গুলিকে একটি অনারি হিসেব দেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা 146-এ 5 ছিল, আমার ওটা মনে নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, চলো যাই হোক, এটা বেশ ভালো একটা কোয়েশ্চেন ছিল, তবে ছবিটা চেঞ্জ করলে মনে হয় ভালো হতো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। When has World Chess Day been celebrated? প্রত্যেক বছর 20 জুলাই আমরা ওয়ার্ল্ড চেস ডে সেলিব্রেট করি, এবং ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির তরফ থেকে 12 ডিসেম্বর 2019 সালে এই ঘোষণাটি করা হয় যে প্রত্যেক বছর 20 জুলাই, যে দিনটা কিনা 1924 সালে এই 20 জুলাইতেই কিন্তু ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন গঠন হয়েছিল, এবং এই কারণে 2019 সালের 12 ডিসেম্বর ঘোষণা করা হয় যে প্রত্যেক বছর এবার এই দিনটাতে কিন্তু ওয়ার্ল্ড চেস ডে হিসেবে পালন করা হবে। হু উইল হোস্ট সামার অলিম্পিক গেমস 2028? 2028-এর সামার অলিম্পিক গেমস কোন শহর হোস্ট করতে চলেছে? লস অ্যাঞ্জেলস, ইউএসএ লস অ্যাঞ্জেলস হোস্ট করতে চলেছে। তো জাস্ট আমি একটা ব্রিফ দিয়ে দিয়েছি যে প্রথম সামার অলিম্পিক্স হয়েছিল 1896 সালে গ্রিসের অ্যাথেন্সে, সেটা ফার্স্ট ছিল। এখন আমরা 2000 লেটেস্ট যে অলিম্পিক্সটা হয়েছে সেটা আমরা দেখেছি কোভিডের জন্য গত বছর হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি 2020-র এডিশন যেটা কিনা 32তম সামার অলিম্পিক ছিল, টোকিও জাপানে হয়েছে। তার আগের যেটা 2016 সালে রিও দি জেনেরিও ব্রাজিলে হয়েছে, এরপরে 2024-এ 33তম হবে ফ্রান্সের প্যারিসে, তারপরে 2028-এ 34তম লস অ্যাঞ্জেলস ইউএসএতে হবে, এবং তারপরে 2032-এর 35তম সামার অলিম্পিক কিন্তু অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। এখনো অবধি 2032 অবধি কিন্তু ঘোষণা করা আছে, এবং তোমরা 2032 অবধি মনে রাখবে। নোটবুকের সাথে যোগাযোগ করতে পারছো না, কি বিষয়ে মানে আমি বুঝতে পারছি না কি বিষয়ে যোগাযোগ করতে চাও একটু বলো। হু হ্যাজ বিন বিকাম দ্য নিউ প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা? আমরা জানি যে শ্রীলঙ্কা একটা অস্থিরতা চলছে, তাও রিসেন্টলি আমরা দেখেছি যে শ্রীলঙ্কার এমপিরা ওখানকার যিনি প্রাইম মিনিস্টার ছিলেন রানিল উইক্রেমেনসিং, তাকে কিন্তু রিসেন্টলি ভারতের সরি ভারতের না শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে, যদিও উনি আনপপুলার ছিলেন, সেই পরিবারবাদের সাথে ওনারও যোগাযোগ ছিল, কারণ আমরা দেখেছি কিছুদিন আগে ওখানে রাজাপাকসা তিনি পালিয়ে যান, এবং তারপরে প্রেসিডেন্টের মানে প্রেসিডেন্ট হাউসে গিয়ে বিভিন্নভাবে মানুষ ঢুকে পড়ে তাদের ক্ষোভের জন্য, এবং সেই অবস্থাতেই কিন্তু যিনি প্রাইম মিনিস্টার ছিলেন উনি কিন্তু ডিসপিউট থাকা সত্ত্বেও আনপপুলার হওয়া সত্ত্বেও কিন্তু ওখানকার 134 ভোট পেয়ে পার্লামেন্ট 134 ভোট পেয়ে ওনার এগেনস্টে যদি 82টা ভোট পড়েছিল আপাতত ওখানকার প্রেসিডেন্ট, যদিও এখনও কিন্তু শ্রীলঙ্কার অবস্থা কোনোভাবেই ঠিক হয়নি, একই অবস্থাই আছে। হোয়াটসঅ্যাপে ফোন করেছো? আচ্ছা, তো নিউ এডিশন তুমি কাইন্ডলি তুমি কি চাও আমি সেটাই বুঝতে পারছি না, নিউ এডিশন পড়তে ইচ্ছুক? আচ্ছা আচ্ছা, যাই হোক, নিউ এডিশন এখন আমাদের কোনো রকমভাবেই কিন্তু যেটা ইনস্টলমেন্ট সেই অপশনটা নেই, তাও আমি তোমাকে বলছি তুমি তোমার অ্যাকচুয়াল এই নিউ এডিশন নামে তো বললে অসুবিধা একটু, তাও একবার হোয়াটসঅ্যাপ করে দাও। ঠিক আছে, তোমার নাম, তোমার ফোন নাম্বার, এবং তুমি যে নতুন অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমি দেখে নিচ্ছি বিষয়টা। হু হ্যাজ রিসেন্টলি টেকেন ওভার অ্যাজ দি এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া? তার নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে চার্জ নিলেন রিসেন্টলি প্রমোদ রাও। ঠিক আছে, প্রমোদ রাও যিনি কিনা একজন গ্রুপ জেনারেল কাউন্সিল ছিলেন ICICI ব্যাংকসে, এবং সেখান থেকে উনি কিন্তু রিসেন্টলি এক্সিকিউটিভ ডাইরেক্টর হলেন সেবির,
উনি হ্যান্ডেল করবেন ডিপার্টমেন্ট অফ ডেপথ অ্যান্ড হাইব্রিড সিকিউরিটিস অ্যান্ড এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন ডিপার্টমেন্ট। ঠিক আছে, সেবি আমরা জানি যে ভারতবর্ষের যে কমোডিটি মার্কেট, গভর্নমেন্ট ওন যে কমোডিটি মার্কেট, তাকে মেনলি কি করে, কন্ট্রোল করে। 12 এপ্রিল 1988 সালে কিন্তু সেবির গঠন, তবে স্ট্যাটিউটারি স্ট্যাটাস সেবি পেয়েছিল 30শে জানুয়ারি 1992 সালে থ্রু সেবি অ্যাক্ট 1992। হেডকোয়ার্টার মুম্বাইতে। এবং আরেকটা যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, রিসেন্টলি সেবির চেয়ারম্যান কিন্তু চেঞ্জ হয়েছিল, মাধবী পুরিবাজ নতুন চেয়ারম্যান অফ সেবি। নেক্সট, হু হ্যাজ বিকাম দি নিউ মেম্বার অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন রিসেন্টলি? রাজ শুক্লা, ইনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার, ওনাকে রিসেন্টলি ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে। ইউপিএসসি একটা কনস্টিটিউশনাল বডি, আমরা দেখেছি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 1926 সালে ইউপিএসসির গঠন। আমাদের ভারতীয় সংবিধানের 315 নম্বর আর্টিকেল অনুযায়ী কনস্টিটিউশনে বলা আছে যে একটা ইউপিএসসি, সেন্ট্রাল লেভেলে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং স্টেট লেভেলে স্টেট পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে হবে। বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান, এটাও তোমাদের একটা নতুন মানে একদম কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, রিসেন্টলি ইউপিএসসি চেয়ারম্যান কিন্তু ডক্টর মনোজ সোনি। ইউপিএসসি মিনিস্টার, যিনি ইউপিএসসির জন্য রেসপন্সিবল, তিনি হচ্ছেন মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশন। মানে কোন মিনিস্ট্রি, যদি তোমাদের জিজ্ঞেস করা হয় যে কোন মিনিস্ট্রির আন্ডারে ইউপিএসসি পড়ে, তাহলে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশন। আচ্ছা, আমি তোমাদের দুটো প্রশ্ন করবো এখান থেকে। প্রথমত হচ্ছে ইউনিয়ন সার্ভিসেস, এই ইউনিয়ন সার্ভিসেস এর সম্পর্কে কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে বলা আছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এই মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশন, এই মিনিস্ট্রির আন্ডারে আমি বললাম ইউপিএসসি পড়ছে, এই মিনিস্ট্রির চার্জে কে আছেন? এই দুটো প্রশ্ন তোমাদের কাছে। আমি ইউনিয়ন সার্ভিসেস কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল, এটা আমার প্রশ্ন ছিল। ঠিক আছে, চলো তারপরে কি। আচ্ছা, ইউপিএসসির গঠন যেহেতু বললাম, ইউপিএসসি যদি আমরা গঠন দেখি যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এই কমিশনে একজন চেয়ারম্যান থাকবে আর কিছু মেম্বার থাকবে, যাদের সকলকে কিন্তু অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি। সাধারণত দেখা যায় যে 9 থেকে 11 জন মেম্বার থাকে ইনক্লুডিং চেয়ারম্যান। এই মেম্বারদেরই একজন নতুন মেম্বার হলেন রাজ শুক্লা। ওকে, চলো ঠিক উত্তর পাচ্ছি, ঠিক আছে, যারা যারা উত্তর দিয়েছ একদম ঠিক আছে। প্রথম উত্তর হচ্ছে 312 থেকে 323, তাই তো? আর সেকেন্ড হচ্ছে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস, এর দায়িত্বে কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, গোপাল মোহান্তি, থ্যাংক ইউ। উইচ কান্ট্রি উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন অ্যাজ ইটস 9th মেম্বার? গতকালই আমরা কিন্তু এসসিও সম্পর্কে পড়েছি, আবারও পড়ছি। একটা সিম্পল চেঞ্জ, সিঙ্গল চেঞ্জ হয়েছে, সেটা কি, গতকাল কিন্তু আমরা পড়েছিলাম যে সাংঘাই কোঅপারেশনের মেম্বার কান্ট্রিজ হচ্ছে 8 জন, আজকে দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাই কোয়েশ্চেনে যে রিসেন্টলি সাংঘাই কোঅপারেশনের নতুন মেম্বার হিসেবে যোগ দিলেন ইরান। ঠিক আছে, এতদিন অবধি ইরান কিন্তু সাংঘাই কোঅপারেশনের ক্ষেত্রে একজন অবজার্ভার স্টেট হিসেবে ছিল, কিন্তু রিসেন্ট পাস্ট, বিগত 15 বছর ধরে সাংঘাই কোঅপারেশনে ইরানের ভূমিকা ছিল অবজার্ভার হিসেবে, কিন্তু রিসেন্টলি ইরান কিন্তু ফুল মেম্বার হলো সাংঘাই কোঅপারেশনের। ফলে বর্তমানে সাংঘাই কোঅপারেশনের মেম্বারের সংখ্যা 8 থেকে বেড়ে হলো 9। চায়না, ইন্ডিয়া, কাজাকস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং নতুন অ্যাডিশন হচ্ছে ইরান। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, 2001 সালে এই সাংঘাই কোঅপারেশনের গঠন, ইউরোপ আর এশিয়ার কিছু দেশের ইকোনমিক, পলিটিক্যাল এবং সিকিউরিটি অ্যালায়েন্স এই সাংঘাই কোঅপারেশন। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ চাইনিজ এবং রাশিয়ান, এবং বর্তমানে সেক্রেটারি জেনারেল হিসেবে আছেন জ্যাং মিং।
পরবর্তী প্রশ্নে চলে যাই ইন্ডিয়া হ্যাজ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ হুইচ কান্ট্রি টু ব্রিং চিতাস রিসেন্টলি চিতাবাঘ তো রিসেন্টলি ভারতবর্ষ কোন দেশের সাথে এগ্রিমেন্ট সাইন করেছে সেই দেশ থেকে ভারতবর্ষে চিতা নিয়ে আসার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন নামিবিয়া নামিবিয়া একটি দেশ সাধারণত এর আগে আমরা কোনোদিন নামিবিয়া দেশটা নিয়ে আলোচনা করিনি আজকে করছি নামিবিয়া হচ্ছে একটি আফ্রিকান কান্ট্রি আফ্রিকা মহাদেশে অবস্থিত তো প্রথমেই দেখে নিক কোথায় অবস্থিত এটি হচ্ছে নামিবিয়া এই জায়গাটাতে একদম নিচের দিকে দেখো অ্যাঙ্গোলার নিচে বস্তওয়ানার পশ্চিম দিকে আর সাউথ আফ্রিকার উত্তর দিকে নামিবিয়া এই দেশটি অবস্থিত এই দেশটির ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে উইন্ডহক বর্তমানে প্রেসিডেন্ট আছেন হেগ গেনগপ প্রধানমন্ত্রী সারা কুগন গেলওয়া এবং কারেন্সি হচ্ছে নামিবিয়ান ডলার একটু কঠিন কঠিন জিনিসগুলো কিন্তু জাস্ট একটু মনে রাখলেই মনে রাখার মুখস্থ করার দরকার নেই জাস্ট নামিবিয়া দেশটার অবস্থানটা একটু খেয়াল রেখো এই নামিবিয়া এবং ইন্ডিয়া বর্তমানে একটা এগ্রিমেন্ট সাইন করেছে এবং এই এগ্রিমেন্টটার প্রধান কারণ হচ্ছে যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে যেখানে কিনা এই চিতাকে আমরা লার্জ ক্যাট হিসেবে বলে থাকি লার্জ ক্যাট অলমোস্ট এই এরিয়াতে 70 বছর ধরে প্রায় এক্সটিংক্ট হয়ে গেছে এই লার্জ ক্যাট তো এই কারণে সাউথ এশিয়াতে যাতে এদের সংখ্যা বাড়ানো যেতে পারে বা এদের পপুলেশন বাড়ানো যায় বা সেই কারণে নামিবিয়া থেকে চিতাকে আনা হচ্ছে ভারতে এই এগ্রিমেন্টটা রিসেন্টলি সাইন করা হয়েছে এবং এই এগ্রিমেন্টে প্রথম লটে 18টা আফ্রিকান চিতা ট্রান্সফার করা হবে নামিবিয়া থেকে অগস্ট মাসে মানে জাস্ট নেক্সট মান্থেই কিন্তু ট্রান্সফার করা হবে নামিবিয়া থেকে 18টা আফ্রিকান চিতা এবং কোথায় আনা হবে ভারতবর্ষের কুনো ন্যাশনাল পার্ক যেটা কিনা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মধ্যপ্রদেশে অবস্থিত সেই কুনো ন্যাশনাল পার্কে কিন্তু 8টা চিতা আনা হবে এইটা একটা প্রজেক্ট যার নাম হচ্ছে অ্যাম্বিশিয়াস নামে একটি প্রজেক্ট এই প্রজেক্টে আরও 12টা চিতা কিন্তু এক্সপেক্টেড টু বি ব্রট টু দ্য পার্ক থ্রু আ ফর্মাল এগ্রিমেন্ট বিটুইন দ্য টু কান্ট্রিজ হ্যাজ নট ইয়েট বিন সাইন ঠিক আছে এরপরেও কিন্তু অ্যাম্বিশিয়াস প্রজেক্টের আন্ডারে আরও 12টা চিতা আনা হবে কেএনপি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এইটা মানে আফ্রিকান যে চিতা তাদের একটা নতুন ঘর হতে চলেছে এবং এটা কমপ্লাই করছে উইথ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার গাইডলাইন্সের সাথে এবং এখানে কিন্তু পার্টিকুলারলি ফোকাস করা হচ্ছে এবং মনে করা হচ্ছে ভারতে চিতা বা লার্জ ক্যাটদের একটা ঘর কিন্তু এই কুনো ন্যাশনাল পার্ক যেটা কিনা মধ্যপ্রদেশে অবস্থিত তৈরি হতে পারে খুব শিগগিরই ঠিক আছে চলো Which telecom company has successfully tested India's first 5G private network recently? তাহলে রিসেন্টলি ভারতের প্রথম 5G প্রাইভেট নেটওয়ার্ক সাকসেসফুলি টেস্ট করলো কোন টেলিকম প্রোভাইডার তাহলে রিসেন্টলি এটা টেস্ট করলো এয়ারটেল ভারতী এয়ারটেল টেস্টেড ইটস ফার্স্ট প্রাইভেট নেটওয়ার্ক অ্যাট দ্য বস অথবা অটোমোটিভ ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড ঠিক আছে জাস্ট ওয়ান লাইনের হিসেবে মনে কর মনে রাখো যে এয়ারটেল রিসেন্টলি কিন্তু এটা টেস্ট করলো ঠিক আছে নেক্সট হু হ্যাজ স্টপড দ্য ইউজেস অফ স্মার্ট সিটি ফান্ড রিসেন্টলি স্মার্ট সিটি ফান্ড ইউজের ক্ষেত্রে টপ পজিশনে আছে কোন রাজ্য এটাই জিজ্ঞেস করা হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ু এখনো অবধি স্মার্ট ভারতীয় গভর্নমেন্টের যে ফ্ল্যাগশিপ একটা প্রোগ্রাম সেটা হচ্ছে স্মার্ট সিটি মিশন SCM এবং সেই স্মার্ট সিটি মিশনে প্রত্যেক রাজ্যকে যা যা ফান্ড দেওয়া হয়েছে তার মধ্যে সবথেকে বেশি ফান্ড ইউটিলাইজ করতে পেরেছে তামিলনাড়ু তামিলনাড়ুকে টোটাল এখন অবধি 4,333 কোটি টাকা দেওয়া হয়েছে সেন্টারের তরফ থেকে এবং তার মধ্যে তামিলনাড়ু
খরচা করেছে 3,932 কোটি টাকা। এবং সেকেন্ড পজিশনে যদি দেখি ফান্ড ইউটিলাইজেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে টোটাল 3,142 কোটি টাকা দেওয়া হয়েছে। সেন্ট্রাল শেয়ারের কথা বলা হচ্ছে, কারণ স্মার্ট সিটি প্রজেক্টে কিন্তু আমরা যদি দেখি স্টেটেরও শেয়ার আছে, তার মধ্যে 2,699 কোটি টাকা কিন্তু উত্তরপ্রদেশ শেষ করতে পেরেছে। অ্যাজ অন জুলাই যদি আমরা দেখি যে 8ই জুলাই 2022 অবধি, এখনো অবধি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে 30,751.41 কোটি টাকা 100টা স্মার্ট সিটির জন্য রিলিজ করা হয়েছে, এবং তার প্রায় 90% ইউটিলাইজেশন হয়েছে। 27,610.34 কোটি টাকা কিন্তু অলরেডি ইউটিলাইজড। ভারতীয় সেন্ট্রাল গভর্নমেন্টের এই স্মার্ট সিটি মিশন, যেটা কিনা প্রথম লঞ্চ করা হয়েছিল 25শে জুন 2015, ইম্পর্টেন্ট ডেট, কারণ অনেক সময় জিজ্ঞেস করা হয় যে স্মার্ট সিটি মিশন কোন বছরে লঞ্চ করা হয়েছে, তাহলে 2015তে লঞ্চ করা হয়েছে। এবং এক্ষেত্রে ঠিক করা হয়েছিল যে 2016 থেকে 2018 মধ্যে 4টে রাউন্ডে ভারতবর্ষে টোটাল 100টা স্মার্ট সিটি গঠন করা হবে। এই SCM এর গাইডলাইন অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড করবে ফিনান্সিয়াল সাপোর্ট টু দ্য এক্সটেন্ট অফ 48,000 ক্রোর ওভার 5 ইয়ার্স, উইচ ইজ অন অ্যান অ্যাভারেজ ₹100 crore পার সিটি পার ইয়ার। এবং সেম অ্যামাউন্ট, ইকুয়াল অ্যামাউন্ট অন আ ম্যাচিং বেসিস উইল বি কন্ট্রিবিউটেড দ্য স্টেট গভর্নমেন্ট অর আরবান লোকাল বডি। তাহলে এটাই হচ্ছে ওভারঅল, এবং ফান্ড ইউটিলাইজেশনের ক্ষেত্রে টপে রইল তাহলে কোন রাজ্য, তামিলনাড়ু। Recently, the third edition of India Innovation Index will be released by whom? India Innovation Index, normally, namta khub porichito tomader, eta release kore Niti Aayog. Ebong third edition of India Innovation Index, kon rajjo khub innovatively innovation er ekta ecosystem toiri korte pereche, tar opore eta niyo tar oporei ei index ta hoy। কর্ণাটকা, মণিপুর এবং চণ্ডীগড় রিসেন্টলি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে টপে আছে, ঠিক আছে। আর এই ইন্ডেক্সটা নীতি আয়োগের তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়, এই প্রশ্নটা অনেক সময় করা হয়, ঠিক আছে। নীতি আয়োগ যিনি ভাইস চেয়ারম্যান সুমন বেরি রিসেন্টলি টুডে মানে রিসেন্টলি রিলিজ করেছে ইন্ডেক্সটা, এবং ওখানে প্রেজেন্ট ছিলেন মেম্বার ডক্টর ভি কে সারস্বাত এবং নীতি আয়োগের রিসেন্ট CEO পরমেশ্বর আইয়ার। এটা একটা ইনোভেশন ইন্ডেক্স, যেটা কিনা কম্প্রিহেন্সিভ টুল ফর দি ইভ্যালুয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রিজ ইনোভেশন ইকোসিস্টেম। এইটা বিভিন্ন রাজ্যকে এবং ইউনিয়ন টেরিটরিকে র্যাঙ্কিং করে তাদের ইনোভেটিভ পারফরমেন্সের উপর এবং একে অপরের মধ্যে হেলদি কম্পিটিশনের উপর। কর্ণাটকা টপ করেছে মেজর স্টেটস ক্যাটাগরিতে, মণিপুর লিড করেছে নর্থ ইস্ট অ্যান্ড হিল স্টেটের ক্ষেত্রে, এবং চণ্ডীগড় লিড করেছে ইউনিয়ন টেরিটরিসের ক্ষেত্রে। তিনটে ক্যাটাগরি বললাম, লার্জ স্টেটের ক্ষেত্রে কর্ণাটকা টপ করেছে, নর্থ ইস্ট আর হিল স্টেটের ক্ষেত্রে টপ করেছে মণিপুর, এবং চণ্ডীগড় টপ করেছে ইউনিয়ন টেরিটরির মধ্যে। হু হ্যাজ স্টপ দ্য রিসেন্টলি রিলিজ হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2022। এখনো অবধি লাস্ট আমরা দেখেছি এক বছরে কিন্তু হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, যেটা যে কোন দেশের পাসপোর্ট কত বেশি স্ট্রং এইটা এই ইন্ডেক্সের মাধ্যমে বোঝা যায়। এবং লাস্ট এক বছর ধরে কিন্তু টপ পজিশনে আছে জাপান। এই হেনলি পাসপোর্ট ইন্ডেক্সটা এটা খেয়াল রেখো, এটা কিন্তু কোয়ার্টারলি একটা ইন্ডেক্সিং হয়, মানে বছরে কিন্তু চারবার এই ইন্ডেক্সিংটা করা হয়। তো রিসেন্টলি যা কন্ডিশন সেখানে ভারতের পজিশন কিন্তু টোটাল 199টা দেশের পাসপোর্টের মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক 87 গ্লোবালি, 87 ভারতের র্যাঙ্ক। দ্য ইন্ডেক্স ইজ বেসড অন এক্সক্লুসিভ ডেটা ফ্রম দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের দ্বারা, এক্সক্লুসিভ দি ডেটা, সেটার মাধ্যম সেটার দ্বারা কিন্তু এই ইন্ডেক্সিংটা তৈরি করা হয়। আমরা দেখেছি যে যদিও COVID-19 একটা দুটো বছর কেটে গেছে, এবং তারপরেও কিন্তু আমরা দেখেছি অনেক দেশের পাসপোর্ট অনেক স্ট্রং। এই র্যাঙ্কিংটা করা হয় যে বিষয়ের ওপর, সেটা হচ্ছে যে কতগুলো দেশে আমরা ভিসা অন অ্যারাইভাল পাচ্ছি,
সেই তার উপর বেস করে কিন্তু এই র‍্যাঙ্কিংটা করে, মানে আগে থেকে ভিসা লাগবে না, আমরা গেলে ভিসা হয়ে যাবে। এই ভিসা অন অ্যারাইভাল ফেসিলিটি কতগুলো দেশে আমরা পাচ্ছি তার উপর বেস করেই কিন্তু এই পাস র‍্যাঙ্কিংটা করা হয়। রিসেন্টলি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ প্রিপেয়ার্ড আ নিউ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বাই হোয়াট নেম ফর দি ক্লিনিং অফ সিওয়ার অ্যান্ড সেপটিক ট্যাঙ্ক। ইম্পর্টেন্ট প্রশ্ন। রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে, সেই প্ল্যানের নাম কি? যেই প্ল্যানের উদ্দেশ্য হচ্ছে ক্লিনিং অফ সিওয়ার অ্যান্ড সেপটিক ট্যাঙ্কস। সেই অ্যাকশন প্ল্যানের নাম হচ্ছে নমস্তে, ফুল ফর্ম যদি আমরা বলি তাহলে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর মেকানাইজ স্যানিটেশন ইকোসিস্টেম, নমস্তে স্কিম ফর ক্লিনিং অফ সিওয়ার অ্যান্ড সেপটিক ট্যাঙ্ক। রিসেন্টলি হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মিনিস্টার অফ স্টেট কৌশল কিশোর এটা রিসেন্টলি লঞ্চ করলেন বা অ্যানাউন্স করলেন, এবং এই যে স্কিমটা সেটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, যেটা কিনা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারে পড়ছে, এবং মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, এই দুটো মিনিস্ট্রির একটা জয়েন্ট ভেঞ্চার হচ্ছে এই স্কিমটা। এবং এই স্কিমটার প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে একটা মানুষও যাতে এই স্যানিটেশন বা এই স্ক্যাভেঞ্জিং মানে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংয়ে করতে গিয়ে যাতে একটা মানুষও মানুষেরও যাতে মৃত্যু না ঘটে, এবং কোনো মানুষ কোনো হিউম্যান বিং যাতে ফিকাল ম্যাটারের সংস্পর্শে ডিরেক্ট সংস্পর্শে না আসে, সেটাই দেখার উদ্দেশ্য হচ্ছে এই স্কিমের, ঠিক আছে। এবং আজকে লাস্ট প্রশ্ন, ওয়্যার হ্যাজ দি 13th পিটার্সবার্গ ক্লাইমেট ডায়ালগ স্টার্টেড। জাস্ট ওয়ান লাইনার হিসেবে মনে রাখো যে 13তম পিটার্সবার্গ ক্লাইমেট ডায়ালগ রিসেন্টলি শুরু হয়েছে জার্মানির বার্লিনে, এটাকে চেয়ার করছে যদিও দুটো দেশ, একটা হচ্ছে জার্মানি এবং ইজিপ্ট, তবে এটা অনুষ্ঠিত হচ্ছে জার্মানিতে, ঠিক আছে। দ্য ইনফর্মাল মিনিস্ট্রিয়াল মিট, এবং এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে কনসেন্স অ্যান্ড টু প্রোভাইড পলিটিক্যাল ডাইরেকশন টু দ্য রিজলভ ডাইভার্জেন্স এম টু ইম্প্রুভিং ইমপ্লিমেন্টেশন অফ ক্লাইমেট অ্যাকশন দ্য গোল অফ COP27। জাস্ট ক্লাইমেটের বিষয়ে এই 13তম পিটার্সবার্গ ক্লাইমেট ডায়ালগ, ভেনিউ হচ্ছে জার্মানি, হোস্ট হচ্ছে দুটো দেশ জার্মানি এবং ইজিপ্ট। এবার তোমাদের জন্য প্রশ্ন, উইচ সিটি উইল বি দ্য ফার্স্ট কালচারাল অ্যান্ড ট্যুরিজম ক্যাপিটাল অফ SCO রিসেন্টলি। ওকে থ্যাংক ইউ ইন্দ্রাণী, বাট কি বলবো, মানে ইটস অ্যান অনার ফর মি যে তুমি আমার নাম বলেছো। কিসে কি ইন্টারভিউ ছিল? ওকে, আর সত্যি কথা বলতে আমার কোনো কথা বা কোনো কাজ যদি তোমাদের ইন্সপায়ার করে থাকে তাহলে সেটা তোমাদের কতটা প্রিভিলেজ আমি জানি না, বাট আমার জন্য মানে এই মানে অনেক প্রিভিলেজ এটা, ঠিক আছে। বারাণসী, হ্যাঁ তাহলে এটা তো ইজি কোয়েশ্চেন, ICDA সুপারভাইজার। আচ্ছা চলো, হোপফুলি তোমাদের ICDA সুপারভাইজার পরীক্ষা মানে ইন্টারভিউ আছে, খুব ভালো হবে। আমি জাস্ট একটা ছোট্ট জিনিস বলতে চাই, কারণ তোমরা জানো যে ICDA সুপারভাইজার তোমাদের ফর্ম ফিল আপ আছে সেটা তোমাদের নিচে বোধহয় একটা সাইন করতে হচ্ছে। আমার কাছে রোজই প্রচুর ব্লকে অ্যাকচুয়ালি প্রচুর প্রচুর ক্যান্ডিডেটরা আসে যারা সাইন করাতে আসে, তো তাদের আমি সকলকে জিজ্ঞেস করি যে কি পড়াশোনা করছো, তো ওই বলতে বলতে জাস্ট তোমাদের ওই জন্য বলতে চাই যে ICDA সুপারভাইজার, ICDS আমরা জানি ইন্টার, সেটা মেনলি অঙ্গনওয়াড়ি কর্মী, একেবারে 1 থেকে 6 বছরের বাচ্চা, প্রেগনেন্ট মহিলা, তাদের ICDS এর মাধ্যমে আমরা সুবিধা দিয়ে থাকি। আর সুপারভাইজার, ICDS সুপারভাইজারের কাজ কিন্তু প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার ভিজিট করা, সুপারভাইজ করা, মেনলি ICDS সুপারভাইজারের আন্ডারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পাররা কাজ করেন। তো তোমাদের যারা যারা ICDS সুপারভাইজারের ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদেরকে বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট, যখন যে পরীক্ষার জন্য আমরা যাচ্ছি সেই পরীক্ষার বিষয় খুব ভালো করে জানতে হবে, মানে পরীক্ষার বিষয় ইন দ্য সেন্স যে চাকরিটার জন্য আমরা যাচ্ছি সেই চাকরির বিষয় জানতে হবে। তাহলে ICDS সুপারভাইজারের কাজ কি জানবে?
আইসিডিএস এর বিষয়ে খুব খুব ভালো করে জানবে ডিটেলে, তোমাদের কি লেভেলে কি পোস্টিং হয়, কাজ কি কি, তোমার আন্ডারে কে আছে, তোমার উপরে কে আছে, খুব ভালো করে। আর যেহেতু এটা মেনলি শিশু আর নারী রিলেটেড, তাহলে শিশু আর নারী রিলেটেড যত স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের সেগুলো ডিটেল জানবে, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তার সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখবে, ঠিক আছে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম 1975, ঠিক আছে। থ্যাংক ইউ পায়েল। তাহলে আইসিডিএস সুপারভাইজার, যদি তোমাদের মনে হয়, আমি কালকে একটু ব্রিফে বলে দেবো যে কী ধরনের কাজ তোমাদের করতে হয়, তো সেক্ষেত্রে তোমাদের একটু হেল্প হবে। আমি জাস্ট একটা মানে আইসিডিএস এর ক্ষেত্রে কোনো ব্লক হয় না, তোমাদের পোস্টিং কিন্তু ব্লক লেভেলে হবে, কিন্তু একটা ব্লকে একাধিক প্রজেক্ট থাকতে পারে আইসিডিএস এর। যেমন ধরো আমি ফর এক্সাম্পল বলছি, একটু সময় নিচ্ছি তোমাদের, ফর এক্সাম্পল ধরো ডোমজুর আমার ব্লক, বাট ডোমজুরে দুটো আইসিডিএস প্রজেক্ট চলে, একটা হচ্ছে ডোমজুর মেন এবং ডোমজুর অ্যাডিশনাল। তো ডোমজুর মেনে এবং এক ব্লক ওয়াইজ সিডিপিও থাকেন তো একজন, তার আন্ডারে এসিডিপিও থাকেন, এসিডিপিওদের আন্ডারে আইসিডিএস সুপারভাইজার কাজ করেন, এবং আইসিডিএস সুপারভাইজারের কিন্তু প্রজেক্ট ওয়াইজ হয়, মানে ডোমজুর মেনেও হতে পারে, ডোমজুর অ্যাডিশনাল প্রজেক্টেও হতে পারে, এবং আপনাদের আন্ডারে আইসিডিএস সুপারভাইজারের আন্ডারে কিন্তু কাজ করে আশা, সরি আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পাররা, ঠিক আছে। তো এই এই চারটা তোমাদের খুব ভালো করে মনে রাখা উচিত বা মনে রাখবে তোমরা। আর মেনলি কাজ হচ্ছে সুপারভাইজ করা, বিভিন্ন আইসিডিএস সেন্টারগুলোতে যাওয়া, সেখানে তাদের কী ধরনের সমস্যা হচ্ছে, তাদের যে রেজিস্টার মেনটেন করতে হয় সেগুলোকে ভালো করে চেক করা, এইগুলোই হচ্ছে মেন কাজ। ডিটেলে পরে বলবো, ঠিক আছে, চলো, কারণ এটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, অনেক বেশি মানে লেংদি হয়ে যাবে। থ্যাংক ইউ টু এভরিওয়ান, ভালো থেকো। আর কেউ একজন যে বারবার বলছিল যে অ্যাডমিশন নিতে চাও, তো তোমাকে বলছি একটু তুমি জাস্ট আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দাও, আমি দেখে নেবো, ঠিক আছে। থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থেকো, বাই।